بسم الله الرحمن الرحيم Redone HD video الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام السلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وعلماء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الترمذي في شان حبيبه ومحبوبه ومشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى মহব্বতের আওয়াজে জবান খুলে দুরুদ শরীফ পড়েন মাওলানা মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লাম মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা কবে জানি ডাকাসিবে ওই ভারী ঘর সারিতে
আপন পোষা খোলে খোলে সদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল মহব্বত আশকেরাসুল যারা আমার নবীজি থাদের ভুলবেন না, যারা হবে বেঈমানের রাসূল আমার নবীজি তাদের চিনবেন না। আল্লাহুম্মা সাল্লাম জোরে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা অধিক তো জিকির করেন লা ইলাহা লা জুরে লা ইলাহা লা হাউলা ইল্লাল্লাহ লা হাউলা ইল্লাল্লাহ বুঝাইলে কেউ বুঝে না, আল্লাহ আমার মনের বে আবো যাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনে না, হ্যাঁ শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা লা ইলাহা লা জুরে লা ইলাহা মারহাবা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা হাওলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা, মারহাবা। আয়োজিত
পশ্চিম পীরের গাঁও দুই মিনার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চোদ্দতম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন উক্ত ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি উদ্বোধক সাহেব বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানবীর আলহাজ মোহাম্মদ কবির মিয়া সাহেব পশ্চিম পীরের গাঁও আজকে সবার যিনি সভাপতি বিশিষ্ট সমাজসেবক এলাকার বিশিষ্ট মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ আয়ুব আলী সাহেব পশ্চিম পীরের গাঁও আজকে সবার সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক সাবেক মেম্বার জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সরদার সাহেব পশ্চিম পীরের গাঁও আমন্ত্রিত ওলামায়ে কেরাম আজকের মাহফিল পরিচালনায় যিনি হাফেজ শেখ নজরুল ইসলাম সাহেব সহ আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী দাদার বয়সী মুরুব্বিয়ানে কেরাম যুবক বায়েরাম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা পর্দা নিশি আমার আবেদ সলেহ মা ও বোনেরা সকলের প্রতি আমার ইমানি সালাম আবার পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবান তুলে আবার সালামের জবাব দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মায়া করে দয়া করে এই জান্নাতের গড়ে জান্নাতের বাগানে এখানের মধ্যে আসার মতন বসার মতন এলাকার মধ্যে অনেক মানুষ আছে আছে কি নাই অনেক মানুষ আছে রাস্তাঘাটে গিয়ে দেখেন গল্প করতেছে কেউ চার দোকানে আড্ডা দিচ্ছে কেউ টেবিল সামনে বসে আছে কেউ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে দুনিয়ার মায়ায় পড়ে আছে স্ত্রী পরিবারের পাশে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মধ্যে অসংখ্য মানুষ থাকার সত্ত্বেও দুনিয়ার কোনো ছায়ের শাসনে আমাদেরকে না বসিয়ে রাস্তাঘাটে না বসিয়ে দোকানপাটে না বসিয়ে ভারী ঘরে না বসিয়ে শয়তানের ডোকা থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানে পশ্চিম পীরের গাঁও শহীদগার ময়দানে ঈদ মিলাদুন্নবীর মাহফিলে এই সুন্নি সম্মেলনে আসার মতন বসার মতন তৌফিকটুকু দান করেছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে আকাশ বাকাশ মুখরিত করে জবান কুলে একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আস্তে বললে কই জোরে আর জোরে বললে কই আস্তে ঠিক না আমরা আজকে সমাজ সবটা উল্টা চলে গেছে ঠিক না কি আপনারা ঘুমিয়ে আছেন নাকি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে বলার এবং আপনি আমাদেরকে শুনে আমল করার তৌফিকটুকু দান করে সকলে বলে আমিন তার সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে অন্যান্য কোন নবীর উম্মত না বানিয়ে ঈসা নবীর উম্মত না বানিয়ে মূসা নবীর উম্মত না বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ মানব 18,000 মখলুকাতের সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে জবান কুলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জবান কুলে বলি আলহামদুলিল্লাহ হাতটা উঠায় বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার সকলে হাত নামান আজকের আলোচনার বিষয় যেহেতু আজকে ঈদ মিলাদুন্নবীর মাস ঠিক না মানে নবীজির আগমনের মাস সেই জন্য আমি আজকে একটা বিষয় আলোচনা করব ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন্নবী কি বেদাত না জায়েজ এটা আজকে প্রমাণ করব কোরআন আর হাদিসের আলোকে আপনারা কি শুনতে রাজি আছেন আপনাদের মনে কি আগে বলি কোরআন হাদিস শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা মত জানতে চাই আপনারাই বলুন তো ঈদ মিলাদুন্নবী জায়েজ না না জায়েজ একটু আওয়াজ দিয়ে বলুন জায়েজ না না জায়েজ আমরা সবাই ঈদ মিলাদুন্নবী জায়েজ ঠিক কিনা এখন আমাদের জবান থেকে সাক্ষী দিলাম আমরা ঈদ মিলাদুন্নবী জায়েজ বলে হুজুর বললাম তো আপনার থালে তালে জায়েজ ঠিকই এখন আপনি কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেন যে মিলাদুন্নবী জায়েজ কথা বলুন ঠিক কিনা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ যেন আমাকে তৌফিকটুকু দান করে সকলে বলে আমিন আমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম
ফুরকানুল হামিদের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা, অসংখ্য সুরা নাজিল করেছেন, ঠিক কিনা? 114টি সুরা থেকে আমি সর্বপ্রথম সেই সুরাটাই বল, সুরা বাকারা দুই নাম্বার সুরা। এই দুই নাম্বার সুরার 151 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন দেখেন, আপনি আমাদের জন্য কি প্রেরণ করেছেন, কি পাঠালেন, আমরা জানতে চাই কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 151 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমি তোমাদের জন্য তোমাদের প্রতি তোমাদের কাছে আমি কি করলাম, যেভাবে কামা আরসালনা, আমি যেভাবে তোমাদের কাছে প্রেরণ করলাম, ফিকুম তোমাদের মধ্যে হতে, রাসূলাম মিনকুম তোমাদের মধ্যে হতে, একজন রাসূল একজন মহান রাসূল আমি তোমাদের কাছে পাঠাইলাম। জুরে বলুন সুবহানাল্লাহ। একজন মহান রাসূল তোমাদের কাছে আমি প্রেরণ করেছি, জুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের কাছে পাঠানোতে আমরা খুশি না বেজার? খুশি। আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ আসতে না জুরে? একটু মহব্বতের আওয়াজে বলুন, নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। আমার বাবা আমার মায়েরা কোরআন প্রমাণ করতেছে, রাসূলাম মিনকুম তোমাদের মধ্য হতে, একজন নবী তোমাদের মধ্য বলতে আমাদের মধ্য হতে, মানুষের জাত থেকে আল্লাহ নবী বানাইছেন, কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আজকে যদি এখন আমরা বলি নবীর যা মানুষের জাত থেকে নবী বানাইছে, সেই জন্য নবী আমাদের মতন মানুষ, তাহলে বলি তাহলে ঈমান থাকবে না, কথা বলুন ঠিক কিনা? ঈমান থাকবে ইমান থাকবে না? নবী আমাদের মতন না, আমাদের কাছ থেকে একজন শ্রেষ্ঠ রাসূল, মহান রাসূল প্রেরণ করেছেন, জুরে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন আমরা শুনি, রাসূল যে আমাদের কাছে পাঠাইলেন, কেন পাঠাইলেন, রাসূল পাঠিয়ে আমাদের জন্য আল্লাহ কি করলেন? আল্লাহ পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরাতুল আল ইমরান এই 3 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলা, তোমাদের মধ্যে আমি তোমাদের মধ্য থেকে, নিশ্চয় তোমাদের মধ্য থেকে আল্লামার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে, আমি আগে জানলাম আমাদের মধ্য থেকে রাসূল বানাইছেন, রাসূল পাঠাইলেন, এবার আল্লাহ ডাক দিয়ে কয় তোমাদের মধ্য থেকে ওই সমস্ত মানুষের কাছ থেকে রাসূল বানাইলাম যারা মুমিন, জুড়ে বলুন সুবহান আল্লাহ। মুমিনদের উপর ইহসান করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছেন, তাদের মধ্য থেকে একজন মহান রাসূল, আমাদের মধ্য থেকে একজন মহান রাসূল প্রেরণ করেছেন, কিসের জন্য? আমাদের প্রতি ইহসান করার জন্য, কথা বলুন ঠিক কিনা? নবী আসাতে আমাদের প্রতি ইহসান হয়েছে কি হয় নাই? আমার বাবারাম আমার নবীর আগমনের পূর্বের বাবারা
আমার নবী যেদিন পৃথিবীর জমিরের মধ্যে যখন আগমন করে নাই, জাহিল যুগে নবীরা জাহিল যুগের লোকেরা কি করত, জীবন্ত মানুষকে কি করত, দাফন করত। কথা বলেন ঠিক কিনা? মানুষের করে যদি জীবন যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাদেরকে জীবন্ত জব দাফন করা হতো। তখন মারাজা মারি ছিল, রাহাজানি ছিল, খুন কারাফি ছিল, সন্ত্রাসী ছিল, ডাকাতি ছিল। কিন্তু আমার নবীজি যখন পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আমার নবীজি আগমন করার পর সমস্ত কিছু দূর হয়ে আমার নবীজি মুমিনদের প্রতি কি করেছেন? আল্লাহ বলেছেন আয়াত, মুমিন দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, তোমাদের প্রতি ইহসান করার জন্য আমি তোমাদের মধ্যে একজন রাসূল পাঠাইলাম। জুরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমার আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন মুমিনের কাছ থেকে মুমিনদেরকে মুমিনদের প্রতি ইহসান করার জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, ঠিক কিনা? এখন কি মানুষ জীবন্ত মানুষকে কবর দেয়? কবর দেয় না। ও আমার বাবারা আমার ভাইয়েরা পশ্চিম পীরের গার ভাইয়েরা বাবারা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন, সাবজেক্ট অনেক লম্বা নিয়েছি, সময় সংক্ষিপ্ত। আমার বাবারা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও পৃথিবীর মানুষ শুনেন, আমার নবী কে মন নবী গো? আমার নবী রাহমাতাল্লিল আলামিন সম্পর্কে আল্লাহ সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কারপ লাগতেছে? তাহলে আল্লাহু আকবার আওয়াজটুকু জুড়ে দেবেন, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইনু লাকুম আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব গণ তোমরা শুনে রেখো, কাদ জাআকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে, নিশ্চয়ই তোমাদের নিকট আমার রাসূল কি করে, রাসূলুনা ইউবাইনু লাকুম কাসীরা, নিশ্চয়ই তোমাদের নিকট আমার রাসূল তাশরীফ নিয়েছেন, যিনি তোমাদের জন্য এমন অনেক কিছু প্রকাশ করবেন যা যা তোমরা কিতাব থেকে গোপন করে রেখে দিয়েছ, অনেক বিষয়ে যিনি মার্জনা করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজের কিছু মানুষ যারা কিতাব পড়তেছে, কিতাব থেকে কিছু জিনিস মার্জ কিছু জিনিস তারা গোপন রাখছে, এরকম আছে কিনা নাই বলুন? সমাজে এরকম দালাল আছে কিনা বলুন? কোরআন তারা কি বুঝে না, হাদিস ভালো করে পড়তে পারে না? ওই সমস্ত শয়তানের আজকে সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করছে। আজকে যারা কোরআনের কিছু অংশকে যারা বিলুপ্ত করে দিতে চায়, যারা গোপন রেখে রাখতে চায়, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব গণ তোমরা শুনে রেখো, কিছু সংকট মানুষ তারা কি করবে, কোরআনের তুম কিছু আগে সংকট আয়াত নির্দেশন যেগুলা হিকমত যেগুলো আছে এগুলা মানুষ কি করবে, মানুষ কি এগুলা গোপন রাখবে? কিন্তু আল্লাহ তাদেরকে কখনো মার্জনা করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। এই সমস্ত মানুষ আছে কিনা নাই? কুরআন ও হাদিসের মধ্যে আছে ঈদ মিলাদুন নবী। আর ওই শয়তানের দলেরা যারা কুরআন পারে না, বুঝে না, কুরআন বুঝে না, হাদিস বুঝে না, ওই সমস্ত কিছু দুই টিক্কা মৌলবী আছে, ওই মৌলবীরা কয় ঈদ রোজা ঈদ আর কুরবানি, ঈদ ছাড়া আর কোন ঈদ তো দেখি না। জুড়ে বলেন না উজবিল্লাহ। নামটা বলবো, মাওলানা আবুল কালাম আজাদ
সে কয় কি জানেন, কয় আল্লাহর নবীজি ঈদ রেখে গেছেন দুইটা, একটা হচ্ছে রোজা ঈদ, একটা হচ্ছে কোরবানির। আর আজকে সমাজের কিছু মানুষ আছে ঈদ বানাইছে তিনটা, ওই তিন নাম্বার ঈদের নাম কি আপনারা পারেন না? ওহাবিরা পারে, কইতে পারে, সবাই যখন বলছে আমি যেভাবে বলছি ভাই বলছে নবীজি রেখে গেছেন ঈদ দুইটা, একটা ঈদ, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে কোরবানের ঈদ। আর সুন্নির নামে কিছু নামদারি সুন্নি আছে, কিছু মানুষ আছে, তারা আরেকটা তিন নাম্বার ঈদের নাম দিছে, ওই ঈদের নামটা কি বলেন আপনারা পারেন? ওহাবিরাও পারে, তারা কইতেছে কি ঈদে মিলাদুন নবী। আপনারা জানেননি ওই যে এই দুই নাম্বার তিন নাম্বার যে ঈদটা, এটা একরা হালুয়া রুটি খাওয়ার জন্য বাড়াইছে, জুড়ে বলেন না ওজুবিল্লাহ। এই ব্যাকল মুলুবি কয় এটা বলে হালুয়া রুটি খাওয়ার জন্য বলে তিন নাম্বার ঈদ বানাইছে, আর আল্লাহর নবী বলে রেখে গেছেন দুইটা। কুরআন হাদিসের কোন জায়গায় ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া আর কোন ঈদ নাই, জুড়ে বলেন না ওজুবিল্লাহ। আপনারা কি শুনতে চান কোরআন হাদিসের ভিতরে ও কি এই দুটি ঈদ ছাড়া এর চেয়ে আরো বড় দামি দামি ঈদ আছে? আপনারা কি শুনবেন? বসতে চান একটু সময়? বিস্তারিত আলোচনা করলে সময়ের প্রয়োজন, সংক্ষেপে বলতেছি। এই যে শুধু কোরবানির ঈদ মৌলবি বলছে যে কি রোজা ঈদ আর কোরবানি ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, ঈদুল আজহা ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই, তিন নাম্বার যে ঈদ এটা বলে হালুয়া রুটি খাওয়ার ঈদ, জুড়ে বলুন না ওজুবিল্লাহ। আমি আপনাদেরকে রোজা ঈদ ছাড়া একটা দুইটা তিনটা ঈদ না, 175টা ঈদের বর্ণনা আপনাদেরকে দিব, আপনারা শুনতে রাজি আছেন? কয়টা? আমার মুখের কথা বুঝবেন না, আপনারা যদি হাদিস শুনেন তাহলে তো বুঝতে পারবেন। যারা মৌলবি আছে এমন কোন মৌলবি নাই, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, কোন মানুষ বলতো যে এই হাদিসটা জাল বলে হুজুর আপনি এই হাদিসগুলা বলেছেন, এই হাদিস কোন জায়গার মধ্যে নাই। কিতাব সহ আমি নোট করে নিয়ে এসেছি, কিতাব দেখে দেখে নিয়ে আসছি আপনাদের কাছে, পৃষ্ঠা সহ বলে দিব, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা একটু রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর আল্লাহু আকবার, ইজাত আওয়াজে কইবো যে ঠিকই আছে মিলাদুন নবীর মনে হয় নাই, আমরাটাই ঠিক, ঠিক না? একটু আওয়াজটা জুড়ে দেন না, নির্বাচন সামনে আসতেছে, দেখবেন আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই নামাজ নাই, এখন তো ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এখন তো আছে কিনা নাই সমাজে? সামনে নির্বাচন, বাপেরও ভাই পুতেরও ভাই সবের মিল্লা ভাই, ঠিক না? এদিকে আমার আলোচনা না, আমার বাবার আমার ভাইয়েরা, শুধু নবী আমাদের জন্য রহমত সামারেন, আল্লাহ কিভাবে কোরআনুল কারীম সূরাতুল তওবার 128 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত আমার আল্লাহ ডাক দি কয় দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, হে দুনিয়ার মানুষ নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন মহান রাসূল আগমন করেছেন। এটা কি মাস? রবিউল আউয়ালের মাস, এই মাসে আমার নবী আগমন করেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ঠিক কি না? তোমাদের নিকট আগমন করেছেন, মা তোমাদের নিকট আগমন করেছেন, এবং কেন করেছেন? তোমাদের দুঃখ কষ্ট, তোমাদের দুঃখ কষ্ট এবং তোমাদের দূর করার জন্য, এবং তোমাদের মঙ্গলকামী হিসাবে একজন রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, তিনি মুমিনদের প্রতি হবেন সহনশীল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য আমার নবী হবেন সহনশীল, জুড়ে বলুন সুবহানাল্লাহ।
কে হবে? আমার নবী। আমার বাবার আমার ভাইয়েরা, বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। তারপরে নবী আমাদের দুঃখ কষ্টের সব কিছুর সাথী হচ্ছে আমার নবী। আমার নবী রাহমাতাল্লিল আলামিন সমস্ত জগতের রহমত, সমস্ত জগতের কথা বলুন, সমস্ত জগতের রহমত। এই সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আমার নবী সমস্ত জগতের রহমত সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সমস্ত জগতের জন্য আমার নবীকে আমার বন্ধুকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার আমার ভাইয়েরা, আমার নবী রহমত না গজব। এ কথা বলে হুজুর এক জায়গায় বললেন, আল্লাহর কোরআনের আর কোন জায়গায় বলছেনি। আজকের আলোচনা ভালো লাগতেছে? সারা জীবন হতে কিচ্ছে কাহিনী মনে লাগে, একটু কোরআনের আলোচনা শুনি কি না ভালো লাগে? খারাপ লাগতেছে নাকি? কথা বলুন না, আওয়াজ খারাপ লাগতেছে? কোরআন তেলাওয়াত ভালো লাগে না? কোরআন তেলাওয়াত করলে যে সব আর যে শুনবে তারও সমান সব। সুবহানাল্লাহ। আমার বাবার আমার ভাইয়েরা বলে, নবী রহমত আল্লাহ কোন জায়গার জন্য রহমত যদি আমরা পাই আমরা খুশি হব না বেজার হব? খুশি না বেজার? যদি রহমতের কোন সংবাদ পাই খুশি হব না বেজার হব? নবী আসাতে আমরা খুশি না বেজার? আওয়াজ দেন, খুশির আওয়াজ আসতে না জুড়ে? আমরা খুশি না বেজার? আরো জুড়ে বলুন খুশি না বেজার? আমার বাবার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন, যারা রহমত পেয়ে যারা খুশি হয় তাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন। আল্লাহ নিজেই বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা রহমত পেয়ে খুশি হও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ اللَّهُ ডাক দিয়ে বলে, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কোন মানুষ যদি আমার পক্ষ থেকে যদি কোন রহমত আসে, রহমত নাজিল হয়, কি হয়? রহমত আসে, ফাবিযালিকা ফালইয়াফরাহু, ও দুনিয়ার মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়ায় যদি তোমাদের কাছে রহমতের কারণ যদি হয়ে যায় তাদের, তোমাদের উচিত তোমরা কি করো? তোমরা কি কোনো খুশি উদযাপন করো? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কি আসে, কোন ফজল বা রহমত আসে, খবর পাও, তোমরা কি করো? রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, রাসূল আপনি বলে দেন তারা যেন কি খুশি হয়, আনন্দ লাগে। জয় বলি সুবহানাল্লাহ। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, আর যারা কি করবে, যারা অর্জন করেছে তাদের, তারাই হচ্ছে যারা খুশি অর্জন করেছে, যারা খুশি উদযাপন করে তোমাদের মধ্যে, তারাই হচ্ছে সর্বোত্তম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমন শুনলাম, শোনার পর আমরা খুশি হইলাম, সেটা কার কথা? আল্লাহ বলেন, খুশি হয়েছো, রহমত পেয়েছো, নবী আমার জন্য রহমত না গজব।
নবী যদি নাই তো আমি কুটকুটা মলবি, দুই টিক্কা মলবি, জিরো মলবি, আমি মুহাদ্দিনের মুফাসির, এই যে মেম্বার, মন্ত্রী, এমপি, মিনিস্টার যাই আসে না কেন, রাজা প্রজা কোনো কিছুই সৃষ্টি হতো না, আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, কোনো কিছুই সৃষ্টি হতো না, একমাত্র সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা ওই নবী আসার কারণে আমরা খুশি হব না বেজার হব? নবী আমাদের জন্য রহমত না গজব? রহমত তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবের চাইতে শ্রেষ্ঠ রহমত হচ্ছে নবী মুহাম্মাদুর। আওয়াজ দিয়ে বলেন নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দূর সরে পড়েন, আল্লাহুম্মা সাল সা أدوى ليالي سيدنا ما أمار بمن أمار ويرم একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন গো আমার বন্ধুরা। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ রে, তোমরা যখন কোনো ফজল পাও, কোনো রহমত যখন পাও, তোমরা কি করো? খুশি উদযাপন করো। আর তোমাদের মধ্যে যারা এই খুশি উদযাপন করবে তারাই হবে তোমাদের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এক জায়গায় বলে নাই, শুধু তোমরা রহমতের বর্ণনা করো, আমার নিয়ামতের বর্ণনা করো। আল্লাহ বলেন, লাইন শাকার তোমরা আজিজান্নাকুম। সুবহানাল্লাহ। তোমরা আমার শুকুরের তোমরা কি করো, কৃতজ্ঞতা অর্জন করো, তোমরা শুকরিয়া আদায় করো। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 30 পারা সূরাতুল দুহার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন 11 নাম্বার লাস্টের নাম্বার আয়াতের মধ্যে সূরা দুহা। কোন সূরা? সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, আপনার প্রভু, আমার প্রভু যে সকল নিয়ামত কি করেছেন, আমাদেরকে দান করেছেন, তোমরা যে সমস্ত নিয়ামত পেয়েছো, তোমরা যেগুলো তোমরা কি করেছো পেয়েছো, ও দুনিয়ার মানুষ, তোমরা কি করোড়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমরা তা বর্ণনা করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে সকল নিয়ামতের চাইতে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবের নিয়ামতের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাপায়াতের কান্দানি, সাপায়াতের কান্দানি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, বাবার একটু মহব্বতের আওয়াজ না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনা ওয়ালা। আমার বাবার, আমার বায়রা, এবার আমরা নবীর আগমনে আমরা খুশি, ওই খুশি উদযাপন করার নামই হচ্ছে ঈদ। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার আসুন, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ নবীর জন্ম, নবী মানে নবীর জন্ম, নবী আমাদের কাছে আগমন হওয়াতে আমরা খুশি ঠিক কিনা? এবার মোল্লাই কয়, ও মোলবি মোলবি কয় কি জানেন নে, কয় দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ তো দেখি না। এবার আমার বাবার, আমার বায়রাম, আমরা এক নম্বর জানি যে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, ঠিক কিনা? ঈদ উল ফিতর আর
ঈদুল আজহা। আমি আপনাদেরকে বলেছিলাম, হে মৌলবি তোমরা শুনে রেখো, আজকে দুই ঈদ ছাড়া আরো দে ঈদ আছে, আদিস আগে পড়ো, আদিস পরে এসে বলো দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, ঠিক কি না? কথা বলুন ঠিক কি না? আমার বাবার আমার মায়েরাম হাদিস যদি প্রমাণ করে দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে, আপনারা মানবেন নি? মানবেন? মানবেন কি না? মানতে হবে। দেখুন আমার বাবার আমার ভাইরাম, তিন আমার বাবারা ইবনে মাজাহ শরীফের 1084 নম্বর আয়াত হাদিস, কত নম্বর হাদিস কথা বলুন? ইবনে মাজাহ কোন কোন কিতাব? সিয়াসিত্তার কিতাব, সিয়াসিত্তার 6টি কিতাব আছে হাদিসের কিতাব, এর মধ্যে কিতাব হচ্ছে একটি কিতাব হচ্ছে কি ইবনে মাজাহ। ওই ইবনে মাজাহ কিতাবের 1084 নম্বর হাদিসের মধ্যে আমার নবী কি বলতেছেন শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কত নম্বর হাদিস মুখস্থ করেন? কত নম্বর হাদিস? যে মৌলবি কইব যে কি ঈদ মিলাদুন নবীর মধ্যে এই যে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, ওই মৌলবি ওই হাদিসের নাম্বারটা বলবেন, এই মৌলবি তুমি ওই হাদিসটা ইবনে মাজাহ শরীফের 1084 নাম্বার হাদিসটা আগে পয়রা ঈশা কইও, দেখো আর কোন ঈদ আছে কিনা, ঠিক কিনা? আমার বাবার আমার বাইরা বার হাদিসটি শুনুন, আল্লাহর নবীজি কি বলতেছেন? আল্লাহর নবীজি বলতেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়িদুল আইয়ামি ওয়া আজামুহা ইনদাল্লাহি ওয়া হুওয়া আজামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা, মিন ইয়াউমিল আদহা ويوم الفطر فيه حمسا حمس حلال خلق الله فيه آدم فيه آدم وهباط الله فيه آدم إلى الأرض إلى الأرض وفيه فيه توفي توفى الله لا توفى الله لا آدم وفيه سعد وفيه سعد ليسعد يسأل الله فيها العبد شيئا إلا أعطاه ما أعطاه ما لم يسأل حراما وفيه تقوم الساعة الساعة ما في من الملك ما مقرب ولا سماء ولا أرض ولا ريح ولا جبال ولا بحر ولا هن يسفقنا من يوم الجمعة بولن سبحان الله আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, ইবনে মাজাহ শরীফের 1084 নাম্বার হাদিস, আল্লাহর নবী যে বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়িদুল আদামি ওয়া আযমুহা ইনদাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, জুমার দিন হলো সপ্তাহের দিনদের মধ্যে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। কোন দিন? মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন হলো সাইয়িদুল সাইয়িদুল আইয়াম, সবচাইতে উত্তম দিন, বড় দিন, সাত দিনের চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন দিন? জুমার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, এই দিন কেন শ্রেষ্ঠ হলো তোমরা জানো নি? ওই দিন শ্রেষ্ঠ হলো কেন? ওই দিন আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াসসালাম কে সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ আদম কে মাফ করেছেন, ওই দিন আল্লাহ কি করেছেন? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষকে সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মানুষ, সেই জন্য ওই দিনটা হচ্ছে সবার চাইতে উত্তম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই দিনটা কোন দিন? ওই দিনটা কোন দিনের চাইতে কি ঈদুল ফিতর আর ঈদুল আজহার চাইতে কি উত্তম? নিয়ে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবীরা তোমরা শুনে রেখো, ওই দিনটা হচ্ছে মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ,
মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিত্র। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ওই দিনটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহার চাইতে আরো উত্তম। জুরে বলুন সুবহানাল্লাহ। নবী কয় ঈদুল ফিতর ঈদুল আদহার চাইতে জুমার দিনটা হচ্ছে উত্তম। জুরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছেন অন্যান্য ঈদের চাই দিনের চাইতে ওই দিনটা জুমার দিনটা হচ্ছে মুমিনের জন্য ঈদের দিন। জুরে বলুন না সুবহানাল্লাহ। ঈদ পাইছেননি? এবার আপনাদের কাছে প্রশ্ন, মাসে সপ্তাহ কয়টা আছে? কথা বলুন, কয়টা আছে? একটা না দুইটা না তিনটা? মাসে সপ্তাহ চারটা অথবা পাঁচটা, ঠিক কিনা? বলতেছিলাম আজকে আমাদের সাথে ইসলামিক পণ্ডিত নেতৃবৃন্দ আসতেছেন, আমার হুজুর কেবলা আসছেন, জনাব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব। যে আমি আলোচনা তুলছিলাম যে আল্লাহর নবী বলতেছেন ইবনে মাজাহ শরীফের 184 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন যে ঈদ ছাড়া রোজা, ঈদ ছাড়া আরো কি ঈদ আছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জুমার দিনটা, ওই ঈদটা আপনাদেরকে বলতেছিলাম সপ্তাহে, এই মাসের কয় সপ্তাহ? চার অথবা পাঁচ? 52 সপ্তাহে কি মাস? কথা বলুন ঠিক কিনা? 52 সপ্তাহে এক বছর, 52 সপ্তাহে এক বছর। তাহলে এক বছরে আমরা কি পাইলাম? ওই যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আরো 52টা ঈদ আপনারা পাইছেননি? কথা বলুন না, পাইছেন কিনা? কথা বুঝতেছেননি? তাহলে যে মৌলবী আবুল কালাম আজাদি জিরো মৌলবী বলল, এই সামরাকুর কারণ রোজা ঈদ আর ঈদুল ফিতর ছাড়া আর কোন ঈদ দেখে না, ওই মৌলবীটা কি জানেন? কারণ রোজা ঈদে তো ফিতরের ফিতরা দেওয়া হয়, ফিতরার টাকা পায় না, পাইতো না, আর পায় সেই জন্য সেটা হাদিসে আছে, আর কুরবানির তো সামরার টাকা পাইব, সেই জন্য ওই ঈদটা হাদিসের মধ্যে আছে দেখছে, কিন্তু বাকি যে ঈদগুলো আছে ওই মৌলবী দেখে নাই। কথা বলুন ঠিক কিনা? এ মৌলবী, তুমি যে বললা 3 নম্বর যে ঈদটা, এটা হালুয়া রুটি খাওয়ার ঈদ। আজকে তুমি গিয়ে যদি আমার আলোচনা শুনে থাকো, গিয়ে তুমি ইবনে মাজাহ শরীফের সিয়াসিতার কিতাব, ওই কিতাবের 1084 নম্বর হাদিস গিয়ে খুলে দেখো, ওই ঈদ ছাড়া আমার আল্লাহ সপ্তাহে মুমিনের জন্য জুমার দিনটা একটা ঈদের দিন বানায় দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। আমার বাবারা, আমার ভাইয়েরা শুনুন, আমার বাবারা, আমরা ঈদুল ফি আমরা কি পাইলাম? 52টা ঈদ পাইছি কিনা? কয়টা ঈদ ইয়াদ রাখবেন, কয়টা ঈদ? 52টা ঈদ পাইলাম। এবার দেখুন আল্লাহর নবীজি ইবনে মাজার 1707 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীজি কি বলেন? আল্লাহর নবীজি বলেন, ওয়ান আনাস ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আব্দুল মালিক ইবনিল মিনাহাল عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يأمر بصيام بصيام البيض 13 و14 و15 ويقول هو أصوم وَأَصَامِ الدَّهْرِ أَوْ كَهَيَّاتٍ أَصُومِ الدَّهْرِ। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখো, ওই দিন ছাড়াও, ওই 52টা দিন ছাড়াও প্রত্যেক মাসে আয়ামে বীজ, ওই আয়ামের বীজ আছে, যেমন 13 তারিখ 14 তারিখ, কত তারিখ? 13 তারিখ 14 তারিখ, তারপরে 15 তারিখ, এই তিনটি রোজা রাখতে হয়। ওই তিনটি রোজা রাখতে হয়, কয়টি রোজা? তিনটি রোজা রাখতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কয়টা রোজা পাইলাম আমরা? এদিকে প্রত্যেক মাসে তিনটি রোজা। আমার বাবা, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, এদিকে পাইলাম তিনটি রোজা, কয়টি রোজা? রোজাগুলো হিসাব করেন, কয়টি রোজা?
তিনটি রোজা। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলতেছেন, আনসাউবানু মাউলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান সামা সিত্তাতু আইয়াম ইফবাদুল বাদুল ফিতরি কানা কানা তামামু সানাতি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, ইবনে মাজাহ শরীফের 1715 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওই দিন ছাড়াও তোমরা কি করো, শাওয়াল মাস, কোন মাস? শাওয়াল মাসে কুরবানি, এই এই ঈদুল ফিতরের পর 6টা রোজা আছে, ঠিক কি না? 6টা রোজা আছে। যে রোজা সম্পর্কে আল্লাহর নবী যে বলতেছেন, যদি কোন মানুষ ঈদুল ফিতরের পর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে যেন সারা বছর সে রোজা রাখলো। সুবহানাল্লাহ। এভাবে এখানের মধ্যে আমরা আরো পাইলাম কয়টা, আর কয়টা? 6টি। আরো 6টা পাইলাম, এদিকে পাইলাম কয়টা? তিনটা। আমার বাবার আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবীজি বলতেছেন, এটা সহি বুখারী শরীফের মধ্যে হাদিস কানে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ইহুদি আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন আপনাদের মধ্যে, আপনাদের কিতাবের মধ্যে এমন একটা আয়াত আছে, যেই আয়াতটা যদি আমরা শুনি রে, তাহলে আমরা ওই দিনটা যদি আমাদের কিতাবের মধ্যে যদি ওই দিনটা ওই আমাদের কিতাবের মধ্যে যদি এই আয়াতটা থাকতো, তাহলে আমরা ওই দিনটা ঈদের দিন আমরা পালন করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, ও ইহুদি তুমি শুনে রেখো, তুমি যে জানো তোমার চাইতে আমি আরো বেশি জানি, ওই আয়াতটা হচ্ছে, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ওই আয়াতটা কোন দিন নাজিল হবে, কখন নাজিল হবে, কোন জায়গায় নাজিল হয়েছে, কোন দিন নাজিল হয়েছে, আমি উমর সেটা জানি। সুবহানাল্লাহ। ও তো আস্তে করে একটু জবান খুলে বলুন না, সুবহানাল্লাহ। ভয় পান নাকি? তাহলে সময় আসলে অনেক লম্বা আলোচনা, এদিকে গেলে অনেক লম্বা আলোচনা, আমি রেডি করে আসলাম, আলোচনা করা যাবে না। আল্লাহুম্মা সাল, ফোন দিলে তুমি কই, আম্মা দেনা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আবার বাবা আমার মায়েরা, আমরা এবার সংক্ষেপে সময় সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম 275টা ঈদের বর্ণনা আপনাদেরকে দিব, আর মৌলভী আবুল কালাম আজাদ কয় দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আমার বাবার আমার বায়না সংক্ষেপ করে দিচ্ছি, যেহেতু ওলামায়ে কেরাম এসে গেছেন, আপনাদের সঙ্গে আলোচনা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালিন ইবনি আদম ইউদাআফু লিসসাঈমি ফারহাতান। আল্লাহর নবী জি বলেন, কোন মানুষ যদি কি করে একটা রোজা আদায় করে, ওই রোজাদারের জন্য ফারহাতান, ফারহাতানে রোজাদারের জন্য দুটি সংবাদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়টি সংবাদ? খুশির সংবাদ দুইটা, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে দিদার এলাহির সময়, আল্লাহর সাক্ষাতের সময়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা রোজায় কয়টা খুশি, কয়টা ঈদ? দুইটা। কয়টা? তাহলে এবার রমজানের রোজা কয়টা? 60টা, ঠিক না? রমজানের রোজা 60টা, ওই 60টা রমজানের রোজা হচ্ছে 30টা, আর 30টা যদি একটা রোজায় যদি দুইটা খুশি হয়, তাহলে 30 রোজায় 60টা ঈদ আপনারা পাইছেন নি? কথা বলুন, পাইছেন কিনা? ওলামায়ে কেরাম আছেন এখানের মধ্যে, একটা রোজায় কয়টা ঈদ? দুইটা ঈদ। তাহলে বলতেছেন যে দুইটা ঈদ হচ্ছে একটা রোজায়, তা রোজা কয়টা পাইলাম আমরা? রমজানের পাইলাম কয়টা? 30।
30টা, তারপরে পাইলাম কি যে আয়ামের বীজের রোজা কয়টা, 3টা, তারপরে আমরা পাইলাম কি, তারপরে শাওয়াল মাসের 6টা, ঠিক না, শাওয়াল মাসের 6টা কয়টা হইল, 9টা, 9টা 30 কয়টা, 39টা, ঠিক না, 39টা ঈদ আপনারা পাইছেন, শুধু তাই নয়, এরপরে মেরাজের কি রজব মাসের রোজা আছে কয়টা, 2টা, ঠিক না, তারপরে শাবান মাসের রোজা আছে 1টা, কয়টা হইছে, কয়টা হইছে, 3টা আর 39 কত, 42, ঠিক না, হইছে কি না, হইছে নি, তাহলে 42টা রোজা আপনারা পাইলেন, তারপরে আপনারা 42টা রোজা পাইলেন, মহরম মাসের রোজা হইছে কয়টা, 2টা, 45টা হইছে নি, 45টা রোজা পাইছেন, শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন কেফায়া শরহে দায়া দ্বিতীয় খণ্ডের বাবু সালাতুল ঈদাইনের মধ্যে বলেন, ঈদাইন এর হাসিয়ার আলাল লকলবীর মধ্যে এসেছে হাদিস কানা, তিনি বলতেছেন প্রত্যেক মানুষের জন্য, ইমানদারের জন্য সপ্তাহে একটা দিন আছে কি, ওই দিনটা হচ্ছে কি ঈদের দিন, জুড়ে বলুন সুবহানাল্লাহ, তিনি বলতেছেন ওই দিনটা কোন দিন, ওই দিনটা হচ্ছে সোমবার, যেদিন আল্লাহর নবী পৃথিবীর জমিনে তাশরীফ এনেছিলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ, পাইছেন নি, তাহলে এখানে আমরা সপ্তাহে সোমবার দিনও ঈদের দিন পাইলাম, জুমার দিনও পাইলাম, সোমবারও পাইলাম, তাহলে বোঝা যায় এদিকে পাইছি 52টা ঈদ, 52 সপ্তাহে যদি এক বছর হয় এদিকে 52টা, ঠিক কিনা, 52 আর জুমার দিনে 52 কত হয়েছে, 104, 104টা ঈদ, ঠিক কিনা, আর ইয়াউমুল আরাফাতের দিন বলেছিলাম যে আল ইয়াউম আকমালতু, ইয়াউমুল আরাফাতের দিন একটা কয়টা হয়েছে, 5টা, 5টা হয় নাই, 5টা হয়েছে, তারপরে আমরা এদিকে পাইছিলাম কয়টা, 45টা, ঠিক না, 105 আর পাইছি 45, তারপরে আবার আছে এদিকে আয়ামে বিজে রোজ 33টা, এগুলাই মোট মিলাইয়া রোজাই আছে, প্রত্যেক বছরে রোজা আছে কয়তো, কয়টা আছে, 50টা রোজা আছে, কয়টা রোজা, 50টা রোজা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, এভাবে হিসাব করলে দেখা যায় যে হিসাব করলে দেখা যাবে, দুশোর পরে আল্লাহুম্মা সাল্লাই সাইয়্যিদান মুহাম্মাদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লাই নবিয়ানাম বলতেছিলাম, মোট আমরা 183টা রোজা আছে, কয়টা, 83টা রোজা, যদি একটা রোজা যদি 2টা ঈদ হয় তাহলে 166টা ঈদ, কয়টা, 166টা ঈদ, তুলে বলুন সুবহানাল্লাহ, তারপরে 166টা ঈদ আর ঈদ হয়েছে কত, 105টা, ঠিক না, কয়টা, 5টা, 105 আর 166, 100 কত, 200, 5 আর আপনার ঈদ হয়েছে 66, ঠিক না, 66 করেছে, 71টা হয়েছে নি, 71টা হয়েছে নি, 71টা ঈদ, আর একটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা, মোট হয়েছে 73টা, আর একটা ঈদ হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল্লাহর কাছে যখন ঈসা আলাইহিস সালাম চাইছিলেন যে আল্লাহর রহমতের খাবার যেন মায়েদা আসে, ওই দিনটাও একটা ঈদের দিন, মোট 75টা, 275টা ঈদ কোরআন হাদিসে প্রমাণ করে, জোরে বলুন ঠিক কিনা, আর মৌলবী কি কয়, মৌলবী কয় কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ দেখি না, জোরে বলেন নাউজুবিল্লাহ, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفرصان وقنا عذاب سكرة الموت مبعوث رب العالمين আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ কতগুলি গুনাহগারের দল জীবনের গুনাহ লইয়া তুমি মনিবের শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ দল জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ মাহবুব রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে আমাদের জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও আল্লাহ সারাটা জীবন আমাদের তোমার গোলামি করার মতন তৌফিক দান করে দাও এলাকার প্রতিটি মানুষকে মিলাদুন নবীর মাহফিল সাজানোর মতন তৌফিক দান করে দাও আল্লাহ জানি না রে আল্লাহ আজকের মাহফিল আমাদের কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ আজকের মাহফিল যদি আমাদের কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ খাস করে আমাদের যাদের মা বাবা নাই তার প্রত্যেকের মা বাবার কবর কানে তুমি জান্নাতের টুকরা বানায় দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি নূরি আরশিহি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন আল্লাহ মওতের বিছানায় যেদিন শীত হয়ে যাব হযরত ইজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন জান কবজ করার জন্য সেই না কঠিন মুসিবতের সময় আল্লাহ সেই না কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের নূরানি চেহারা আমাদের সামনে বসায় ওরে আল্লাহ আল্লাহ আজ করে আল্লাহ তুমি মনিবের দরবারে আমি তিমির বেশে আদবারাই আল্লাহ গেছে বছর এই মাসের মধ্যে আমার বাবা এই পৃথিবীর জমিনে ছিলেন রে আল্লাহ আল্লাহ বাড়ি থেকে যখন আল্লাহ মাহফিলের মধ্যে রওনা হয়ে যায় তখন বাবাকে বলে আসতে পেরেছি রে আল্লাহ আল্লাহ আজকে প্রায় একটি বছরের মতন হয়ে যাচ্ছে আল্লাহ আমার বাবা আর পৃথিবীর জমিনে নাই আল্লাহ জন্মানাই তারা বুঝে মা কেমন ধন রে আল্লাহ যার বাবা নাই তারা বুঝে বাবা কেমন ধন আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর কানি তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমার আব্বার কবর কানি তুমি জান্নাতের টুকরা বানায় দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি নূরি আরশিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ